নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি যেটা স্কুল থেকে দিয়েছে তোমাদের তো দেখো আমাদের হাতে এই মাত্র দু দিন আজকে আমরা ইতিহাসে টোটাল সেট এইট ঠিক আছে মানে আট নম্বর সেট আর কি আছে যাদবপল্লী হাই স্কুল তো দেখো এইচএস হিস্ট্রি তো দেখো এখান থেকে যে সমস্ত এমসি কিউবে আছে ঠিক আছে তারপরে তোমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ বিবৃতি এসি কিউব এইগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি যতটা দেখো এগুলো আমি যতগুলো পারি তোমাদের ততটা আমি সলভ করে দেবো ফার্স্ট প্রশ্ন কি আছে ওয়ান পয়েন্ট ওয়ানে মোহনবা ওয়ান পয়েন্ট ওয়ানে কি বলেছে মোহনবাগান দল প্রথম আইএফএ শিল্ড জয় শিল্ড জয়লাভ করে অ্যান্সার হবে খয়ারানসার উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই ওয়ান পয়েন্ট টুতে হুতুম প্যাচান নকশা গ্রন্থটির লেখক অ্যান্সারবে হবে সার কালী প্রসন্ন সিং ওয়ান পয়েন্ট থ্রিতে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এর অ্যান্সার বেকরসার ওয়ারেন হেস্টিংস ওয়ান পয়েন্ট ফোরে আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয় এর অ্যান্সার বেকরান্সার আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভে দুর্জন সিং ছিলেন এর আনসার বেকরান্সার চুয়ারে বিদ্রোহের নেতা ওয়ান পয়েন্ট সিক্সে আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথ প্রদর্শক বলা হয় অ্যান্সার করেন্সার বিদ্যাসাগরকে বলা হয় তো দেখো কয়ের অ্যান্সারে বিদ্যাসাগরকে বলা হয় ওয়ান পয়েন্ট সেভেনে আইএসসিএস প্রতিষ্ঠা করেন অ্যান্সার বেকুয়ারেন্সার মহেন্দ্র লাল সরকার ওয়ান পয়েন্ট এইটে ভারতের প্রথম মে দিবস পালিত হয় অ্যান্সার বেকুয়ারেন্সার মাদ্রাজে ওয়ান পয়েন্ট নাইনে স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেন এর অ্যান্সার বেকুয়ারেন্সার বিনা দাস ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে গোয়া ভারতভুক্ত হয়েছিল অ্যান্সার বেকুয়ারেন্সার উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ডাবল ওনে হুল কথাটির অর্থ অ্যান্সার বেকুয়ার্সার বিদ্রোহ তো দেখো পরের প্রশ্ন তো দেখো পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট রচনা করেন অ্যান্সার বেকর আনসার রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে বিদ্রোহ হয়েছিল অ্যান্সার বেকার মালাবার উপকূলে ওয়ান পয়েন্ট বাংলা নমোসূদ্ররা ছিল মূলত आंसर বেকার কৃষিজীবী ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে ভারতনাট্যম নৃত্যটি অ্যান্সার বেকার आंसर তামিলনাড়ুর পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট এ নেশন ইন মেকিং লেখক এর আনসার आंसर আনছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের এর অ্যান্সার হবে গ্যয়ার অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ ওয়ান পয়েন্ট ওয়ান এইটে মহারানীর ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান অ্যান্সার হবে গয়ার অ্যান্সার আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে কেন্দ্রীয় রাজ্য ছিল না অ্যান্সার হবে খয়ার অ্যান্সার ভোপাল পরের প্রশ্ন কী বলেছে তো দেখো পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট টু জিরোতে চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন অ্যান্সার হবে খয়ারান্সার প্রীতিলতা ওয়েদার আমি বিবাহ খলভ করাবো ফার্স্ট প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট ওয়ান ওয়ানে টু পয়েন্ট ওয়ান ওনে কী বলেছে জাতীয় মহফেজখানা কোথায় অবস্থিত আনসার পাবে দিল্লিতে টু পয়েন্ট ওয়ান টুতে কি বলছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি আনসার হবে সত্তর বছর টু পয়েন্ট ওয়ান থ্রিতে স্বামী বিবেকানন্দ কোথায় কবে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন এর আনসার হবে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে পরের প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট ওয়ান ফোরে দিকু কাদের বলা হয় আনসার হবে সাঁওতাল বিদ্রোহে যারা বহিরাগত ঠিক আছে যারা বহিরাগত ছিল তাদের দিকু বলা হয় ঠিক আছে মানে অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের সময় বহিরাগতরা তারা দিকু নামে পরিচিত ছিল ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে উপবিভাগ বিভাগ টু পয়েন্ট টুতে তো দেখো ঠিক বা ভুল নির্ণয় করে টু পয়েন্ট টু ওয়ানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এটা ভুল আছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে সিধু কানুর উপ কী বলেছে সিধু কানুর উপস্ব দেবতা ছিল সিং বোমা এটা ভুল আছে ঠিক আছে মুন্ডা বিদ্রোহী ছিল এটা ওকে তো দেখো পরের প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট টু থ্রিতে আবিষ্কারের ফলে আঞ্চলিক ভাষার বই রচনা বন্ধ হয়ে যায় এটা ভুল আছে টু পয়েন্ট টু ফোরে কী বলেছে মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল এটা ছিল একটি কৃষক আন্দোলন অর্থাৎ এটা ভুল আছে ঠিক আছে এবার আমি স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো সাধারণ ব্রহ্মসভাজ আনসার হবে চারের আনছে শিবনাথ শাস্ত্রী বি আর আম্বেদকর এর আনসার হবে একের আনছে দলিত আন্দোলন রশিদ আলী এর আনসার হবে দুই রান্সার আজাদ ইন ফৌজ রাধাকান্ত দেব এর আনসার হবে তিনের আনার ল্যান্ড হোল্ডার সোসাইটি তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব ঠিক আছে টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতির ব্যাখ্যা দুই হবে ঔপনিবেশিক জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য টু পয়েন্ট ফাইভ টুর বিবৃতির ব্যাখ্যা তিন হবে জাতীয় শিক্ষা প্রদানের জন্য টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতি দুই হবে কমিউনিস্টদের দমন করার জন্য টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতির ব্যাখ্যা একও হতে পারে ব্যাখ্যা তিনও হতে পারে এক অথবা ব্যাখ্যা তিন ঠিক আছে তো দেখো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে